এক মাসেরও বেশি সময় ধরে এ রাজ্যের একটা এলাকা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকায় কার্যত ক্ষোভে ফেটে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সামনে ওই ক্ষোভের কথা জানান মন্ত্রী। তিনি জানান, এর আগে অনেক বড় বড় বন্যা হয়েছে, কিন্তু কখনো এভাবে রেল যোগাযোগ এত দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে থাকতে দেখা যায়নি। কিন্তু এবার সেটা হচ্ছে। দেশের অন্য প্রান্তে যখন বুলেট ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, দুটো হলেও অসম দিল্লির মধ্যে ট্রেন চালানো হচ্ছে, তখন এভাবে কেন উত্তরবঙ্গকে রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে? সেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী। সম্প্রতি বন্যা পরিস্থিতি তৈরি হয়, রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস সহ উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ রাখা অনেক ট্রেন বন্ধ হয়ে যায়। এতদিন বাদেও রেলপথ সারিয়ে পরিষেবা চালু করতে পারেনি রেল দপ্তর। পূজার আগে চালু করা সম্ভব হবে কি না তা নিয়েও সংশয় তৈরি হয়ে আছে। আমরা তো ছোট থেকে বড় হয়েছি, এত বন্যা দেখেছি, কোনোদিন কি বাংলার উপর দিয়ে যে রেল লাইনটা গেছে সারা ভারতবর্ষে, সেই লাইনটাকে এক মাস বন্ধ হতে দেখেছি, ট্রেন বন্ধ হতে দেখেছি, দেখিনি। তো আমাদের রাজ্যের মধ্যে যে উত্তরবঙ্গ এক্সপ্রেস, রাজ্যের মধ্যে যে আছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, এই রকমের যে ট্রেনগুলো আছে, 1000 কোটি টাকা খরচ করে বুলেট ট্রেন তিনি চালালেন, আর সারা দেশের মানুষ যে ট্রেনগুলিতে চলছে তার দরজা নেই, তার সিট নেই, তার এসি চলে না, নানাভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে।